এমন একটা জীবন দরকার যে জীবনে জালেম তার যোগ্য শাস্তি পাবে, মজলুম তার যোগ্য প্রতিদান পাবে। কিন্তু যে হতভাগাদের আমল নামা বাম হাতে আসবে, এক ধাক্কায় পাহাড় চূর্ণ হয়ে যাবে, হে মানুষ অন্যায় ভাবে মানুষকে মেরো না, হে মানুষ তোমরা দ্রুত নেক আমল সম্পাদন করো। সেই দিন আসার আগে যেদিন সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, সন্ধ্যায় ঘুমাবে কাফের হয়ে। মানুষের জীবনের সবচেয়ে সুসংবাদ হলো জন্মের সংবাদ। যখন বাপের ঘরে একটা সন্তান আসে, বাপের আনন্দ ধরে না। মানুষ যখন মরে যায় কেয়ামত শুরু হয়ে যায়, মানে আত্মা আমল করার সুযোগ সে পায় না, তাই না? মৃত্যু যে কোনো সময় তো হতে পারে, বাস কেয়ামত শুরু হয়ে গেল। কেয়ামত সগরা, মৃত্যুকে বলে কেয়ামত সগরা, ছোট কেয়ামত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم تذهل كل مرضعة أما أرضعت يوم تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা ও উপাসনা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর 23তম তবলিগী ইজতেমায় আজকে এ ট্রাক টার্মিনালের মহাসমাবেশে জুমার খুতবায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে যার রেখে যাওয়া আদর্শের অনুসরণে একদিন এ বিশ্ব দেখে চলে একটি অনন্য সমাজ, একটি অনন্য অর্থনীতি, একটি অনন্য সমাজ নীতি এবং একটি অনন্য সংস্কৃতি। যে সংস্কৃতিতে মানুষ মানুষের মর্যাদা পেয়েছিল,
যে সংস্কৃতিতে সত্য এবং সুন্দরের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, যে সমাজে নারী তার মর্যাদা ফিরে পেয়েছিল, যে সমাজে ধনী ও গরিবের বৈষম্য হ্রাস পেয়েছিল, যে সমাজে মানুষ মানুষকে আল্লাহর বান্দা হিসেবে এক হিসেবে গণ্য করতে শিখেছিল, যে সমাজে আল্লাহর গোলামীর অধীনে সকল মানুষ তার মানবাধিকার অক্ষুণ্ণ দেখতে পেয়েছিল, আমরা সেই নবীর সানে অন্তরে অন্তঃস্থল থেকে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবন সঠিকভাবে গড়ার জন্য তিনটা শর্ত জরুরি, তৌহিদ, রেসালাত, আখেরাত। এই তিনটি বিষয় থেকে যখন মানুষ মুক্ত হবে তখন সে শয়তানের গোলামি করতে বাধ্য হবে। শয়তান কখনোই মানুষকে শান্তি দিতে চায় না, শয়তান সবসময় মানুষকে ব্যস্ত রাখে দুনিয়াবি স্বার্থে। এই জন্যই আল্লাহ রসুল আমাদেরকে হাদিস শুনিয়েছেন, বাদরু বিল আমাল, মুসলিম, হে মানুষ তোমরা দ্রুত নেক আমল সম্পাদন করো সেই দিন আসার আগে, যেদিন সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে মমিন হয়ে, সন্ধ্যায় ঘুমাবে কাফের হয়ে, সন্ধ্যায় ঘুমাবে মমিন হয়ে, সকালে উঠবে কাফের হয়ে। আবিউর রাজুল দীনহু লিআরাজি দুনিয়া, সেদিন মানুষ তার দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে। বলুন সুবহানাল্লাহ, দিনকে যখন দুনিয়ার বিনিময়ে মানুষ বিক্রি করবে, সেটাকে যারা এ কাজ করবে তাদেরকে আল্লাহ রসুল কাফের বলছেন। দুটো সম্পূর্ণ দ্বিমুখী চরিত্রের বিষয়। মানুষ যখন আখেরাতকে ভয় পাবে, আখেরাতের জবাবদিহি তার অনুভূতি সৃষ্টি হয় মানুষের মধ্যে, তখন সে নিশ্চয়ই আখেরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না। তৌহিদ আল্লাহর আনুগত্যের নাম, আল্লাহ দাসত্বের নাম, আর রেসালাত হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে মিডিয়া। আল্লাহর কথাগুলো আমরা রসুলের মাধ্যমে পেয়েছি, আল্লাহর কথা সরাসরি আমরা কেউ পাই নাই, তার বাছাই করা কিছু মানুষ হাদিসে যাদের সংখ্যা 124,000 এসেছে, এই বিশেষ নবী রসুল যারা আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছিলেন তাদের মাধ্যমে আল্লাহ পাক তার বাণীগুলো বান্দার কাছে পৌঁছে দিয়েছেন, এটা হচ্ছে মিডিয়া। এখানে আমরা কথা বলছি মাইকে, মাইক যদি আমাদের কথাগুলো মিডিয়া হিসেবে মোকাব্রু সওয়াত হিসেবে বড় করে না দিত, তাহলে ওই দূর দরাজ থেকে আমরা আপনারা আমার কণ্ঠ শুনতে পেতেন না। মাইক যদিও আবশ্যকীয় বস্তু নয়, কিন্তু মালা ইতুম্মা বিল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যেটা না হলে একটা ওয়াজিব পূর্ণ করা যায় না সেটা ওয়াজিব। আমাকে ঢাকায় যেতে হবে, ঢাকায় যাওয়াটা ওয়াজিব, ট্রেনে উঠি বা বাসে উঠি এটা কোনো শর্ত নয়, আমাকে ঢাকায় যেতে হবে, ঢাকায় যাওয়া ওয়াজিব বিধায় আমাকে বাসে ওঠাটাও ওয়াজিব। কথা ঠিক হচ্ছে না? ঠিক অনুরূপভাবে আমাকে আখেরাতে মুক্তি পেতে হবে, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, তার জন্য জরুরি হচ্ছে রেসালাতের উপরে ইমান নিয়ে আসা। যার মধ্যে রেসালাতের প্রতি ইমান নাই সে কখনোই আখেরাতে বিশ্বাসী হতে পারে না, সেটা ইউটোপিয়ার মধ্যে ঘুরবে, ধারণার মধ্যে ঘুরবে। মানুষের জীবন এই দুনিয়াতেই শেষ না পরে কিছু আছে, এটা নিয়েই মুমিন এবং কাফের মধ্যে দ্বন্দ্ব আছে। আরবের মক্কার কুরাইশরা এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আসমানি তার বার্তা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা লায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ওরা কি নিয়ে আপোষে তর্ক বিতর্ক করছে? আরে নাবাইল আদিম, মহাসংবাদ সম্পর্কে,
আল্লাযীনাহুম ফী মুখতালিফুন, এইভাবে তারা আপোষে মতভেদ করছে, কাল্লা কখনোই না, সায়ালামুন সত্তর ওরা জানতে পারবে, কাল্লা কখনোই না, সায়ালামুন সত্তর ওরা জানতে পারবে। আম্পারা শুরু হয়েছে নাবাইল আজিম দিয়ে মহাসংবাদ সম্পর্কে। কিসের সংবাদ? মানুষের জীবনের সবচেয়ে সুসংবাদ হলো জন্মের সংবাদ। যখন বাপের ঘরে একটা সন্তান আসে, বাপের আনন্দ ধরে না, মা অত্যন্ত কষ্ট করে সন্তান প্রসব করেন, যখনই তার বাচ্চার কান্না শোনে মায়ের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায়, অন্তরটা আনন্দে ভরে যায়। যারা নতুন সন্তানের বাপ হয়েছেন বা মা হয়েছেন, তারে জানেন কষ্টের বিনিময়ে এই সন্তান আসলে কত আনন্দ হয়। জন্মটাই হলো সবচেয়ে সুসংবাদ, আর মৃত্যুটা হলো সবচেয়ে দুঃসংবাদ। মৃত্যুর খবর শুনে কেউ খুশি হয় এমন মানুষ দুনিয়া আছে কিনা সন্দেহ। এখানে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, আনে নাবাইল আজিম, মহাসংবাদ তোমাদের দিচ্ছি, তোমরা মরে যাবে, শেষ হবে না, আবার তোমাদেরকে জন্ম হবে। এটাই হলো সুসংবাদ। এই পৃথিবীতে মানুষ সবসময় নির্যাতিত হচ্ছে, মানুষের যা মূল্যায়ন মানুষ পাচ্ছে না, জালেম জুলুম করছে, এরপরও সে প্রশংসিত হচ্ছে, সমস্ত মিডিয়া তাকে প্রশংসা করছে, মানুষ তার পিছনে মিছিল করছে, জালেম জুলুম করে একসময় দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে। মজলুম সারা জীবন খালি জুলুম বরদাস্ত করছে, তার এই জুলুমের কোনো প্রতিফল সে পাচ্ছে না, এ দুয়ারে সে দুয়ারে ঘুরছে, কোথাও বিচার পায় না। একসময় মজলুম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জালেম জুলুম করে দুনিয়া থেকে বিদায় হলো, মজলুম মজলুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় হলো, মজলুম তার মনের চাহিদা পেল না, জালেম তার জুলুমের প্রতিশোধ পেল না। এটাই কি আল্লাহর ন্যায় বিচার হবে মনে করেন আপনারা? হতে পারে না। এমন একটা জীবন দরকার যে জীবনে জালেম তার যোগ্য শাস্তি পাবে, মজলুম তার যোগ্য প্রতিদান পাবে। সেই জগৎটার নামই হচ্ছে পরকালীন জগৎ, আখেরাতের জগৎ। বলুন আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আখেরাত অবশ্যই আসবে। ইন্নাল্লাহ লাইসা বিদ্দাল্লামিল আবিদ, আল্লাহ কখনোই বান্দার উপরে জালেম নন, তিনি অবশ্যই জালেমকে শাস্তি দিবেন, অবশ্যই মজলুমকে তার উত্তম প্রতিদান দিবেন। আল্লাহর রসুল প্রশ্ন করা হলো, এ দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? তিনি বলছেন, আশাদ দুনিয়া সে বালা আল আম্বিয়া সুম্মা সুলাহা সুম্মা আল আমসালু ফাল আমসালু, দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ হচ্ছে নবীগণ, অতঃপর নেককার সৎকর্মশীল মানুষগণ, অতঃপর যে যত বেশি সৎকর্মশীল, যে যত বেশি নেককার, সে তত বেশি বিপদগ্রস্ত মানুষ। তাহলে কি বলতে চান, নেককার হওয়া মানে বিপদে পড়া? তো বিপদে যে কাজে পড়ে সে কাজ হবো না, তার সে বদমাইশ হবো? তা তো হবে না। নবীগণ দুনিয়াতে কষ্ট ভোগ করলেন, তারা কি আখেরাতে পুরস্কার পাবেন না? নেককার মানুষ দুনিয়াতে কষ্ট পেলেন, তারা কি আখেরাতে পুরস্কার পাবেন না? জালেম দুনিয়া জুলুম করলো, তারা কি আখেরাতে শাস্তি পাবে না? কারণ ওই জালেমের শাস্তি দেওয়ার ক্ষমতা দুর্বল মানুষের নাই। সেজন্য ন্যায় বিচার এটা আবশ্যিকভাবে কামনা করে যে অবশ্যই একটা জগৎ আছে, সে জগতে জালেম তার শাস্তি পাবে, মজলুম তার পুরস্কার পাবে, সে জগৎটা হচ্ছে পরকালীন জগৎ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন অত্যন্ত বড় ভয়ঙ্কর জিনিস। يَوْمَ تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ أَمَّا أَرْضَعَتْ وَتَدَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। যেদিন দুগ্ধদায়িনী মা তার সন্তানকে দুগ্ধ দিতে ভুলে যাবে, যেদিন অন্তঃসত্ত্বা মা গর্ভ খালাস হয়ে যাবে ভয়ে, এবং মানুষকে সব মাতাল সদৃশ্য মনে হবে, সবাই যেন পাগল মনে হবে, অথচ ওরা একটাও মাতাল নয়। মনে রেখো, ইন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর সেই শাস্তি অত্যন্ত কঠিন। দুটো প্রকম্পন হবে, নফখাতুস সাআকা নফখাতুল বাআস,
প্রথম প্রকম্পনে সারা পৃথিবী ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন এরপর ৪০, সাহাবাকে বললেন ৪০ অর্থ কি? ৪০ ঘন্টা না ৪০ দিন না ৪০ বছর? আল্লাহ রসুল অস্বীকার করলেন যে আমি এর ব্যাখ্যা বলবো না। এরপর আসলে নাক্ষত বাস, আবার একটা নিনাদ আসবে এমন জোরে সিংহায় ফুঁক দেবে ইসরাফিল, ওই ফুঁকে সমস্ত কবর থেকে মানুষগুলো সব জীবন্ত বেরিয়ে আসবে এবং সবাই আল্লাহর কাছে গিয়ে জমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সবাই এমনকি ছাগল গরু পর্যন্ত কারো খাতির নেই, সব চলে যাবে আল্লাহর সামনে, সব জমা হয়ে যাবে। ফায়জা নুফখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওহমিলাতুল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাযিন ওয়াকাতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফায়াউমাযিন ওয়াহিয়া। সব কোরআনের আয়াত, সূরা আল হাক্কাহ ১৩ আয়াত থেকে পড়ে দেখেন। যেদিন প্রথম ফুঁক দেওয়া হবে সিংহায় ফুঁক, সমস্ত পৃথিবী এবং পাহাড়গুলো কেঁপে উঠবে। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আমরা মানুষকে ধাক্কা দেই না, এই আরবি কোরআনের শব্দ থেকে আসছে। মানুষকে যখন মারবেন, থাপ্পড় দিবেন, লাঠি মারবেন, ধাক্কা দিবেন, তখন একটা মনে যেন আপনার ধাক্কা দেয়, চূড়ান্ত ধাক্কা সেদিন আসবে, এক ধাক্কায় পাহাড় চূর্ণ হয়ে যাবে। হে মানুষ, অন্যায়ভাবে মানুষকে মেরো না, অন্যায়ভাবে মানুষের অন্তরে ধাক্কা দিও না। এই ধাক্কা একদিন কিয়ামত নামে চূড়ান্ত ধাক্কা হবে তোমার জীবনে, কাল হবে সেদিন। আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমার জুলুম কিয়ামতের দিন সবচেয়ে ঘন অন্ধকার হয়ে দেখা দেবে। সাবধান, মানুষের অন্তরেও ধাক্কা দিও না, মানুষের দেহও ধাক্কা দিও না। মানুষ আল্লাহর অত্যন্ত প্রিয় জীব, সবাইকে আল্লাহ কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেছে, আর মানুষকে আল্লাহ বলছে খালাক্ত বিয়া দাইয়া, আমি আমার দুখানা হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আর এই মানুষকে মানুষ মারে, আদের কওমের সবচেয়ে বড় অপরাধ ছিল কি জানেন? আদের কওম ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কওম, তারা অহংকার করে বলেছে মান আসাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে কে আছে? এখন কোন কোন রাষ্ট্র বলে দেখেন না, তাদের সবচেয়ে বড় অপরাধ আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যে তাদের বৈশিষ্ট্য হিসাবে, এ যা বাতাস্তুম বাতাস্তুম চাপ্পারিন, তোমরা যখন মানুষকে মারো তখন কঠিন ভাবে মারো। আমাদের দেশের রিমান্ডে পুলিশদের মারগুলো স্মরণ করলে আমাকে বারবার ওই আয়াতটা মনে আসে, হে পুলিশ সাবধান হও, নিরপরাধ মানুষকে মেরে পিটিয়ে ছেন ধ্বংস করে দিচ্ছ, ওই মানুষটা তোমারই মতো সৃষ্টি, তোমার হাতে মারার ক্ষমতা আছে, ওর হাতে মার খাওয়ার ক্ষমতা আছে। কি আমাদের দিন দুজনের সমান হবে সেদিন, কিন্তু কেউ তোমাকে ঠেকাতে পারবে না। বা দুঃখাতা ধাক্কাতা ওয়াহিদা, একটাই মাত্র ধাক্কা আল্লাহ দেবেন, এক ধাক্কা সারা পৃথিবী এবং সমস্ত পাহাড় চূর্ণ বিচূর্ণ গুড়া হয়ে যাবে সব। ফায়াউমাযিন ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে। অনশাক্কাতিস সামাউ ফায়াউমাযিন ওয়াহিয়া, এবং আকাশ বিদীর্ণ হয়ে যাবে, এটা ওয়াহি একটা বাজে জিনিসে তুচ্ছ জিনিসে পরিণত হবে। এই সপ্তাকাশ বিশাল মহাশূন্য উপরে যা ভাসছে সবগুলো আল্লাহ বলছেন, এমন আতমিস সামা কা তৈয়াল জিবিল্লিল কুতুব, যেমন বই এক জায়গায় জমা করে আমরা হাতের মধ্যে ভাস করে নেই, সমস্ত আসমানকে আল্লাহ পাক এই সাত আসমানকে হাতের মধ্যে নিয়ে ফেলবেন, কিছুই থাকবে না, সব একেবারে শেষ। সেদিন কি কি হবে আমি কোরআন পড়ে পড়ে আপনাদের শুনিয়ে দিই। আল মালাকু ইয়াউমা আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম সামানিয়া, জমিন শেষ, পাহাড় শেষ, আসমান শেষ, কি থাকবে সেখানে? আল্লাহর আরশ থাকবে, আটজন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবেন। ইয়াউমাযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন তোমরা সবাই প্রকাশিত হবে আল্লাহর সামনে, সেদিন কোনো কিছুই গোপন থাকবে না। আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি ওই দূরের মানুষটা কিন্তু আমি ঠিক চিনতে পারছি না, কাছে তারা স্টেজে বসা তাদেরকে আমি চিনতে পারছি, কিন্তু ওই দিন দৃষ্টিশক্তি এত প্রখর হবে যত দূরে লক্ষ লক্ষ মানুষ থাকুক না কেন মনে হয় সবাই কাছে। আল্লাহ পাক যিনি দৃষ্টিশক্তি দান করেছেন তিনি কি পাওয়ার বাড়াইতে পারেন না? সব ক্ষমতা তার হাতে। আল্লাহ বলছেন যেদিন সব কিছু সামনে পেশ করা হবে তোমাদের চোখের দৃষ্টির থেকে কোনো কিছুই লুকানো বা গোপন থাকবে না।
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ যার ডান হাতে আমলনামা সেদিন দেওয়া হবে সে খুশি হয়ে বলবে হাউ মুকরাউ কিতাবিয়া, হে আমার বন্ধুরা দৌড়িয়ে এসো, দেখো আমার আমলনামা তোমরা পড়ো। ছেলে যখন ফার্স্ট ডিভিশন রেজাল্ট পায়, যখন গোল্ডেন পায়, তো ছেলে আনন্দ পায় না, ছেলের বাপ মা আনন্দ পায় না? ওরকম সেদিন যখন রেজাল্ট আপনার হাতে আসবে ডান হাতে আমলনামা, তো আমরা সবাই ডেকে ডেকে বন্ধু মহলকে বলবো হাউ মুকরাউ কিতাবিয়া, এসো দেখো পড়ো আমার আমলনামা। ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া উতুফুহা দানিয়া, আমি ধারণা করেছিলাম, এখানে জানান্ত অর্থ ধারণা নয়, এখানে জানান্ত হচ্ছে একান্ত, আমি একই করেছিলাম, বিশ্বাস করেছিলাম, দৃঢ় বিশ্বাস আমার ছিল। জান সব জায়গায় ধারণা অর্থে আসে না। ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, ধারণা কখনো সত্যের নিকটে হয় না, কিন্তু এখানে জান অর্থ ইয়াকিন। ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি দৃঢ় বিশ্বাস রাখতাম দুনিয়াতে যে অবশ্যই আমাকে একদিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমি আমার হিসাবের সামনে সম্মুখীন হব, মুখোমুখি হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, আল্লাহ বলছেন এই বান্দা তখন হবে খুবই সুন্দর, ঈশাতিন রাদিয়া, খুবই সুখী জীবন যাপন করবে, উচ্চতম জান্নাতে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, সমস্ত ফলের গাছগুলো যখন সে খেতে চাইবে গাছটা অটোমেটিক্যালি নিচু হয়ে যাবে। নারকেল গাছে ওঠা তো আমাদের পক্ষে সম্ভব না, ডাব খাওয়ার ইচ্ছে হলে গাছ অটোমেটিক্যালি নিচু হয়ে যাবে, তাল গাছে তাল খেতে চাইলে তাল গাছ আপনা থেকে নিচু হয়ে যাবে, আপেল গাছ উঁচু উঠতে পারে না, আপেল গাছ অটোমেটিক নিচু হয়ে যাবে, খালি আপনি একটু বলবেন আমি আপেল খাবো গাছ নিচু হয়ে যাবে। কুতুফুহা দানিয়া, ফলগুলো সব নিম্নমুখী হবে। কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ বলবেন হে আমার বান্দারা খাও পান করো খুশি মনে, দুনিয়াতে তোমরা যেভাবে কষ্ট করেছিলে, পিছনের জীবনে যা করেছিলে তার বিনিময়ে নাও, যত খুশি খাও আনন্দ করো, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জানো এমনি করে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়া মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু যে হতভাগাদের আমল নামা বাম হাতে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানী লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় যদি এই আমল নামা না পাইতাম, হায় আমার হিসাব কি, আমার ফলাফল কি যদি না জানতাম, হায় আমার মৃত্যু যদি চূড়ান্ত হইতো, আবার এখানে পুনরায় আবার পুনরুত্থান না হইতো আমার, ইয়া লায়তাহা আইয়া লায়তাল ওফাত কানাতিল কাদিয়া, এটি যদি চূড়ান্ত ঠিকানা হইতো কতই না ভালো হতো, কিন্তু আজকে আবার উঠলাম, হায় কি কষ্ট আমার জীবনে আসছে জানি না। এই দুঃখ করবে এতটুকু বলেই ক্ষান্ত হবে না, সে তখন আরো বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে বহু টাকা পয়সা আমার ছিল, আজকে কোনো টাকা পয়সা আমার কাজে লাগলো না, যদি সেদিন দান করে আসতাম আজকে কাজে লাগতো, সব রেখে আসছিলাম ছেলে মেয়ের জন্য, আমার পকেট খালি কিছুই নাই। মা আগনা আন্নি মালিয়া, মাল আমার কোনো কাজে লাগলো না, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার রাজনৈতিক ক্ষমতার আমি মালিক ছিলাম, আজকে সেই ক্ষমতা আমার নাই, সব শেষ। আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা তো এবার দুঃখ করলো, এবার শোনো খুজু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিমা সাল্লু হো সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারআন ফাসলুকু হো, ধরো ওকে ফাগুল্লু হো, ওকে বড়িবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লু হো, জাহান্নামে ওকে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারআন ফাসলুকু হো, অথবা জাহান্নামে গিয়ে 70 গজ লম্বা লৌহ শৃঙ্খল দিয়ে কঠিনভাবে টাইট করে বেঁধে রাখো, যেন আগুনের ছটপট না করে, একেবারে কঠিনভাবে বেঁধে রাখো। সারা জীবন সে আমার বিরুদ্ধে সংগ্রাম করেছে দুনিয়াতেই, সে কখনোই এক পয়সা আল্লাহর পথে দান করে নাই, সে কখনোই জীবনে আল্লাহর বিধান মানে নাই, আজকে ওকে ছাড়া হবে না।
ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তার সবচেয়ে বড় দোষ ছিল এই, সে বিশ্বাস করত কিন্তু দৃঢ় বিশ্বাস করত না। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর উপরে সে দৃঢ় বিশ্বাস রাখত না। আবু জাহল আল্লাহকে বিশ্বাস করত, কথায় কথায় আল্লাহে আল্লাহে কসম খাইত, এমনকি মক্কা থেকে যখন বদরে যাচ্ছে রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তখন সে বলেছে আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরনা ফানসুরহু ওয়া ইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা। হে আল্লাহ, যদি মোহাম্মদ হকের উপরে থাকে তাহলে তুমি তাকে সাহায্য করো, আর যে আমরা হকের উপরে থাকি হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। বোঝা যাচ্ছে আবু জাহল আল্লাহকে মানত কিন্তু সে আল্লাহর হিসাব নিকাশে বিশ্বাস করত না। আল্লাহর কাছে যে কৈফিয়ত দিতে হবে, জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে, এটা সে বিশ্বাস করত না। সেজন্য এখানে আল্লাহ বলছেন ইন্নাহু কায়না লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দিত না। আমাদের এতিমগুলোর জন্য আমরা কি বিপদের মধ্যে আসি আপনারা জানেন। গত বছরও বলেছিলাম, এবারও বলে দিচ্ছি, আমার দায়িত্বে আমাদের দায়িত্বে 500 এতিম আছে। আয়রাদের জনগণ শুধু নয়, যে কোনো ইমানদার ভাই আমাদের এতিমের জন্য বছরে 30,000 টাকা যদি কেউ দেন, একটা এতিমের জন্য বছরে 30,000 টাকা খরচ হয় আমাদের। অনেকেই আপনারা দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি। বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম, আরও যারা আছেন তারা এগিয়ে আসবেন আমাদের এতিমখানার জন্য। দয়া করে এতিমদের দিকে একটু তাকাবেন। কেয়ামতের দিন কিন্তু দুটো প্রশ্ন মধ্যে বড় প্রশ্ন এটা হবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে এতিম মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দিত না। ফালাইসা লাহু ইয়াওমা হাহুনা হামিম, অর্থাৎ আজকে এই কেয়ামতের দিন তার কোনো বন্ধু সে পাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাকে খাদ্য দেওয়া হবে তার নিজের দেহের পোড়া পুজ এবং রক্ত, এটাই তার খাদ্য হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এটা খাবে স্রেফ পাপী অপরাধী যারা, তাদের এই খাদ্যটা হবে। আপনারা ভাবছেন কিয়ামত তো অনেক দূরে, মরতে অনেক সময় লাগবে, না। আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, ইয়াওমা তাকুনু জিবালু কাল মহলে ইয়াওমা তাকুনু সামাউ কাল মহলে ওয়া তাকুনুল জিবালু কাল আহনে, তোমরা দেখো যে অনেক দূরে আর আমি দেখি যে ওই তো দেখা যাচ্ছে খুবই কাছে, করিব মানে নিকটে। কেমন ইন্নাল ইনসানা ইযা মাতা ফাকাদ কায়ামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় কিয়ামত শুরু হয়ে যায়, মানে আত্মা আমল করার সুযোগ সে পায় না, তাই না? মৃত্যু যে কোনো সময় তো হতে পারে, বাস কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামত সগরা, মৃত্যুকে বলা কিয়ামত সগরা, ছোট কিয়ামত। এটাই আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, লোকেরা কিয়ামতকে অনেক দূরে ভাবে, আর আমি তো কিয়ামতকে একবার সামনে দেখছি, এক খুবই নিকটে দেখছি। ইয়াউমা তাকুনু সামাউ কাল মহলে ওয়া তাকুনুল জিবালু কাল আহনে, যেদিন আসমান হয়ে যাবে সব গলিত পদার্থের মতো, যেদিন সমস্ত পাহাড়গুলো হবে ধুনিত পশমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যেদিন কোনো বন্ধু কোনো বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ পাবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, ইউবাসসারুনহুম, এটা খুব মারাত্মক কথা। এমনভাবে আল্লাহ নতুন পৃথিবী সৃষ্টি করবেন, সব একবার কাছে দেখবে, একেবারে পরিষ্কার দেখা যাবে। ইয়ানজুরুনহুম, আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম, মানে দারুণভাবে টের পাবে, খুঁটিন খুঁটে আপনার চেহারা, নাকের তিল কোথায় ছিল, কানটা কেমন ছিল, আর দুনিয়া দেখছেন ঠিক অনুরূপভাবে আপনি একেবারে চিনতে পারবেন। ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতি ওয়া আখিহি ওয়া ফাসিলাতি আল্লাতি তুইহি ওয়া মান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজিহি, সাংঘাতিক কথা। সেদিন অপরাধী মানুষগুলা বলবে হে আল্লাহ, এই কঠিন আজাব থেকে আমাকে বাঁচাও, এর আমার বিনিময়ে তুমি আমার সন্তানকে নাও, তুমি আমার স্ত্রীকে নাও, তুমি আমার ভাইকে নাও, ফাসিলাতিহি লতি তু ইহে, আমার আত্মীয় স্বজন এবং বিশাল সংগঠন রেখে এসেছিলাম দুনিয়াতে, এদের সকলের বিনিময়ে
তুমি আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও। অমান ফিল আরদে জামিয়ান সুম্মা ইউনজিহে, আল্লাহ তুমি এতেও সন্তুষ্ট না হও, পৃথিবীর সকল মানুষকে তুমি জাহান্নামে দাও, আমাকে খালি বাঁচিয়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাজা, কখনো এটা হবে না, মনে রেখে দিও জাহান্নাম অগ্নি গর্ভ, নাজাত আনলে সবা, এ ছিনিয়ে নেবে তোমার চামড়া গুল্লা, তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম থেকে যে পালাবে তাকে ধরে নিয়ে আসবে, কোনো উপায় নেই, ফা জামা ফা আওয়া, জমা করবে, অতঃপর তার হিসাব বাঁচার উপায় নাই। অতএব ভাইরা আমার সাবধান, আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াওমাযিন বাযুম লি বাযিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। এবার আসেন বন্ধুরা সবাই সেদিন একে অপরের শত্রু হবে, দুনিয়াতে আমরা সব বন্ধু হয়ে গেছি, কিয়ামতের মাঠে সবাই একে অপরের শত্রু হবো, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া, যারা দুনিয়াতে মুত্তাকি ছিল, মুত্তাকি মুত্তাকি বন্ধু ছিল, এই বন্ধু দুনিয়া থেকে ছাড়িয়ে আসমানে গিয়ে কিয়ামতের দিন পর্যন্ত এই বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে, এই বন্ধুত্ব কখনো ছিন্ন হবে না যদি সে বন্ধুত্ব তাকওয়ার বন্ধুত্ব হয়। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা আজকে তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা একটুও চিন্তান্বিত হয় না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা দুনিয়া থাকতে আমার আয়াতসমূহ বিশ্বাস করেছিলে এবং অনুগত আত্মসমর্পিত ছিলে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো নিজেরা এবং তোমাদের স্ত্রীরা, তুহবারুন খুশি মনে, মায় বোনেরা শুনে রাখেন, এইটাই সৌভাগ্যবান মানুষ যারা স্বামী স্ত্রী যারা দুনিয়া মহব্বতের সঙ্গে ছিল, ইমানদার ছিল, মৃত্যুর পরও তারা জান্নাতে একত্রে মহব্বতের সঙ্গে এক জান্নাতে থাকবে, এর চাইতে সৌভাগ্য কি কোনো পরিবার থাকতে পারে? শুধু তাই নয়, এখানে আজওয়াজ অর্থ শুধু স্ত্রী নয়, স্বামী নয়, আজওয়াজ অর্থ ওই সমমনা দিনদার পরেজগার মানুষেরাও হতে পারেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন এই অপরাধীরা তোমরা আজকে পৃথক হয়ে যাও। আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, হে বনু আদম আমি কি তোমাদেরকে ওয়াদা করি নাই দুনিয়াতে, আল্লা তাবুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুব্বু মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, অথচ তোমরা শয়তানের পিছে পিছে ঘুরেছিলে, অথবা আজকে আল্লাহ তোমাদেরকে কোনো সাহায্য করবেন না। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিহিম আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাব রাহীন, সূরা তুর 21 নম্বর আয়াত। মনে দেখো শুধু স্ত্রীরাই তোমার সঙ্গে জান্নাতে যাবে না, যারা ইমানদার হবে, ওয়াত্তাবাতুহুম যুররিয়্যাতুহুম, ইমানদার বাপের অনুসারী হবে তার ইমানদার সন্তানেরা, আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম, আমি জান্নাতে তাদের সন্তানদের সঙ্গে বাপের সঙ্গে মায়ের সঙ্গে মিলিত করিয়ে দেবো, বলুন সুবহানাল্লাহ, আমাদের পুরো পরিবারের জন্য জান্নাতি হয় আমরা সেই দোয়া করি আল্লাহ পাকের কাছে। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলে সামান্যতম আমরা কোনো কমতি করব না, কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহীন, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের কাছে দায়ী। অতএব যারা চাইব সকলে পরিবার সহ জান্নাতে যেতে, তাদেরকে অবশ্যই পুরা পরিবারকে জান্নাতে হওয়ার জন্য নিজের কৃতকর্ম সংশোধন করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এবার আসুন, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি নাজিল হয়, কি নাজিল হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য মাত্র একজন তিনি আল্লাহ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা,
যারা তোমরা দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ কামনা করছো, আল্লাহ দিদার চাও মৃত্যুর পরে, তারা দুনিয়া থেকে দুটো কাজ করে এসো। ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করে আসো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করো না। শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস এবং শরীয়ত অনুমোদিত নেক আমল, এই দুটি আমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের ওসিলা হবে। যদি আপনার তৌহিদের মধ্যে শিরক ঢুকে পড়ে, আশিরক ফি তৌহিদ কাল হাদাতু ফিল ওয়ুদু, তৌহিদের মধ্যে শিরকের অবস্থা অনুরূপ, উজু অবস্থায় বায়ু নিঃসরণ হলে তার অবস্থা যেমন হয় অনুরূপ, বায়ু নিঃসরণ হলে উজু যেমন থাকে না, শিরিক মিশ্রিত হলে তৌহিদ তেমনি থাকে না, আর অনুরূপ ভেজাল তৌহিদ নিয়ে দুনিয়া মৃত্যুবরণ করলে আল্লাহর দিদার পাওয়া যাবে না। ঠিক অনুরূপভাবে আপনি বিদাতে আমল করবেন, সালাত আদায় করবেন, মিক্সিং কিছু ভালো কাজ কিছু মন্দ কাজ মিশে থাকলে একসঙ্গে, ওটা আপনাকে আল্লাহর সঙ্গে দিদার কামনা করার সুযোগ দেবে না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইউম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইয়াসাবুনা আন্নাহুম ইউহসানুনা সুনআ, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দেব না, যারা সারা জীবন বহু আমল করেছে আর তার ধারণা করে আমরা অত্যন্ত ভালো ভালো নেকির কাজ করে যাচ্ছি, অথচ এগুলো কোনো নেকির কাজ নয়, এগুলো সব ক্ষতির কাজ। উলাইক আল্লাযীনা কাফারু, তারা হলো ওই সমস্ত লোক যারা অবিশ্বাস করেছে আল্লাহর আয়াত সমূহকে। ফাহাবিতাত আমালুহুম, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের আমল ওজন করার জন্য আমি দাঁড়িপালা খাড়াই করবো না, জানি তো এমনি জাহান্নামীও, তাদের দিকে মোটেই দৃকপাত করা হবে না। অতএব যদি কিয়ামতের মাঠে আখেরাতে আমাদের মুক্তি পেতে হয়, অবশ্যই দুনিয়াতে আখেরাতে জান্নাত পর আমল করে যেতে হবে। আখেরাতে আমার কোনো সাথী হবে না, সেদিন আমার বাপ আমার মা আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা আমার কোনোই উপকারে আসবে না। কিন্তু আমরা চাইব দুনিয়া যেমন আমরা একটা পরিবার আছি অত্যন্ত মহব্বতের সঙ্গে, কিয়ামতের দিন আমরা ঠিক ওই মহব্বতের সঙ্গে কিয়ামতের জান্নাতে একত্রে থাকব, এই কামনা যদি আমাদের থাকে অবশ্যই পুরো পরিবারকে পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী তৌহিদ এবং সহি আমল অনুযায়ী গড়ে তুলতে হবে, এছাড়া মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ রসুল আরব দেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই সমাজে, অশান্তিময় ওই সেই সমাজে সিরেফ আখেরাতের বক্তব্য দিয়ে মানুষকে দুনিয়া থেকে আল্লাহ মুখে ফিরিয়েছিলেন। আখেরাতের জবাবদিহিতা যার মধ্যে আসবে সে দুনিয়া কোনো কিচ্ছুকেই তোয়াক্কা করবে না। আল্লাহ রসুলের সঙ্গে সফরে এক জায়গায় রাত্রিবেলায় সুযোগ হয়েছে বিশ্রামের, মাসাবিন ওমায়ের এবং তার সাথে আব্বাউদ্দিন বিশের দুজনকে বললেন তোমরা দুজন গার্ড থাকো আমরা একটু ঘুমাই। এখন দুজন বললো ঠিক আছে কোনো ডিস্টার্ব তো নেই, নিরাপদ স্থান এটা, তো দুজনে একসঙ্গে না ঘুমিয়ে একবার আমি ঘুমাই একবার তুমি ঘুমাও। মাসাবিন ওমার ঘুমিয়ে আছেন, আব্বাউদ্দিন বিশের জেগে আছেন, উনি বলছেন জেগে করবো কি, আমি সালাত আদায় করি, সালাত আদায় করছে, সুরা ওয়াকেয়া শুরু করেছে, এমন গভীর মনোযোগ দিয়ে উনি তেলাওয়াত করছেন দুনিয়া হারিয়ে গেছে। ইতিমধ্যে পিছন থেকে এক শত্রু এসে পিছনে মেরেছে তীর, ফিনকি দিয়ে রক্ত বেরো হচ্ছে, তীরটা খুলে নিয়ে আবার মেরেছে, ফিনকি দিয়ে রক্ত বেরো হচ্ছে, আবার মেরেছে, ফিনকি দিয়ে রক্ত বেরো হচ্ছে। আব্বাদ বিন বিশির একেবারে সোজা দাঁড়িয়ে আছেন, সামান্যতম তার মধ্যে বিহ্বলতা নাই, রক্ত স্রোত বয়ে যাচ্ছে। পাশে শোয়া মুসাব বিন উমারের গায়ে যখন ওই রক্ত লেগেছে, মুসাব লাফ দৌড়ছে কি ঠান্ডা কি লাগলো, দেখে যে দাঁড়িয়ে আছে সমস্ত গা হাত পা দিয়ে রক্ত পড়ছে। কি বাবা তোমাকে ডাকলে না, যে কি ডাকবো, আমি এমন কোরআন তেলাওয়াত করছিলাম আমার সালাতের মধ্যে, আমি চাচ্ছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে আমার জীবনটা চলে গেল, আমি সোজা জান্নাতে চলে যেতাম। কি মহব্বত আল্লাহর, আল্লাহর প্রতি কি মহব্বত, এই মহব্বত যখন সৃষ্টি হবে তখনই আমার আখেরাতে আল্লাহর সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ যাকে তাকে সাক্ষাৎ দিবেন না, কাল্লা ইন্নাহুম
আন রাব্বিহিম ইয়াওমাযিন লামাহজুদুন, আল্লাহর বিশ্বাস যাদের দুর্বল, যারা কপট বিশ্বাসী, আল্লাহ বলছেন আমি তাদেরকে সাক্ষাৎ দিব না, আমার সামনে তাদের চোখের সামনে পর্দা করে দেবো, আমাকে তারা দেখতে পাবে না। যারা আমাকে স্থির বিশ্বাস নিয়ে স্থির আকিদা নিয়ে আমাকে ভালোবেসেছে, মনে রেখো ভুজুহি ইয়াওমাযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু উজ্জ্বল চেহারা বিশিষ্ট মানুষ সেদিন থাকবে যারা তাদের পূর্ব আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তোমরা সেই পুরস্কার পাবে যদি সেই বিশ্বাস তোমাদের থাকে। আসুন আমরা আমাদের অন্তরাত্মাকে আল্লাহর প্রতি বিশ্বাসে অটল করি এবং যে কোনো মূল্যে আল্লাহর সাহায্য কামনা করি এবং যে কোনো বিপদে আপদে আল্লাহর নিকটে নিজেকে সুপর্দ করে দিই। আল্লাহ তুমি আমাদেরকে তোমার জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নাও, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তুমি আমাদেরকে এবং আমাদের পরিবারকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দাও। যারা মারা গিয়েছেন আমাদের দাদা পরদাদা তাদের সবাইকে তুমি আমাদের সঙ্গে জান্নাতে দেখা করার সুযোগ করে দিও আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।